ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে অনলাইনে এইচএসসি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 5ই অক্টোবর পর্যন্ত। তাই তো ভর্তিচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা হুমড়ি খেয়ে পড়েছে আশেপাশের কম্পিউটারের দোকানগুলোতে। এমন চিত্র দেখা গেল নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনের দোকানগুলোতে। দোকানিদের কাছে ভিড়ের ব্যাপারে জানতে চাইলে বলেন, 28, 29 ও 30 টানা 3 দিন সরকারি ছুটির জন্য। আবার কেউ বলেন, আগে ভর্তি হলে রোল বা সিট আগে থাকবে। কম্পিউটারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত চার্জ নিচ্ছে দোকানিরা। আজকে আসলে এর জন্য যে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সেটা পাওয়া যাবে, এর জন্য আসার 5 তারিখ পর্যন্ত সময় আছে। জি, 5টা সময় আছে, কিন্তু আজকে আসছি এই একটা কারণে আমি, যে আগে আসলে আগে সিটটা পাবো, রোলটা আগে থাকবে, এই জন্য। সবাই কি এই চিন্তা ভাবনা করে আসছে? হয়তো বা এই জন্য আজকে এত ভিড়। এমনি অন্য কোনো হয়রানির শিকার হচ্ছেন নাকি? না, ওরকম তো কোনো হয়রানি হচ্ছে না, একটু জাস্ট অনেক মানুষ তো অনেক সিরিয়াল আর কি। আজকে প্রথম দিন তো আর কোলা পানে যেহেতু নতুন কলেজে উঠছে, সেহেতু প্রথম দিনে একটু বেশি ভিড় থাকে। ভর্তি হচ্ছে আজকে থেকে 5 তারিখ লাস্ট ডেট, কিন্তু আজকে ভিড়টা বেশি। তিনো গ্রুপের কোলাপন আজকে আসছে, সায়েন্স কমার্স আর্টস তিনো গ্রুপের কোলাপন আজকে আসছে, আর আজকে প্রথম দিন একটু ভিড় বেশি থাকে। আগের বছর না রেজিস্ট্রেশন অনলাইন ফর্ম কত করে নিচ্ছেন? শাহজাহান চৌধুরী, NIN TV, নারায়ণগঞ্জ।